হ্যালো বন্ধুরা, হাই কর, হাই। আজকে জগদ্ধাত্রী পুজোর শুভ অষ্টমী, আর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি। তো তোমাদেরকেও নিয়ে যাই, আজকে আমরা দেখি কোথায় কোথায় ঘুরবো, সেখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। আর সঙ্গে যাচ্ছে আমার একটা হচ্ছে ভাইপো, আর একটা হচ্ছে বোনপো, আর ওই দিকে আছে বনি দিদি, আর এই দিকে আছে বৌদি, আর আমার কর্তা গাড়ি চালাচ্ছেন, এই যে আমার মিস্টার রাজীব ঘোষ আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আর কিট্টুকে রেখে গেছি মায়ের কাছে, কান্নাকাটি করছে, এখন একটু পরে আশা করি চুপ করে যাবে। ঠিক আছে, চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ঠাকুর দেখাতে। দেখো গ্রামের সব লোকেরা একজোট হয়ে স্টেজের সামনে বসে আছে, এখানে আজকে হরে কৃষ্ণ নাম হবে, সেজন্যই এই স্টেজটা করা হয়েছে। মেলাও বসেছে দেখতে পেলাম, তো বাচ্চাদের নিয়ে এসেছি, আর কিট্টুর জন্য তো কিছু নিয়েও যেতে হবে, তো চলো মেলায় যাওয়া যাক। বনি এখানে ঘুগনি খাচ্ছে মেলার, আর ওখানে আমরা চাউমিন নিচ্ছি, দেখো দূরবীন দিয়ে দেখছে। চাউমিন এগুলো আমরা সব প্যাক করে নিয়েছি। ফেরার পথে দেখতে পেলাম যারা এখানে যারা হরে কৃষ্ণ নাম করবে তারা তখন যাচ্ছে। আগের পুজোটা ছিল আমাদের পাশের গ্রাম কাপশিটের জগদ্ধাত্রী পুজো, আর এই পুজোটা হচ্ছে খাড়ল গ্রাম, যেটা আমার নিজের গ্রাম, সেখানের জগদ্ধাত্রী ঠাকুর। এটা এর আগের বছর থেকে স্টার্ট হয়েছে, এখন এটা দ্বিতীয় বছরের পুজো। তো এটা হচ্ছে আমার গ্রামের জগদ্ধাত্রী মা।
তো আমরা দুই গ্রামের ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। এখানে দেখো কিট্টু দু দাদার সাথে খেলতে স্টার্ট করে দিয়েছে, যেসব খেলনাগুলো আমি নিয়ে এসেছি প্লাস ওকে ওর মনি কিনে দিয়েছে, তো সেইগুলো নিয়ে দাদাদের সাথে এখন মজা করে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। দেখো আসবে বলে দাও। আমরা চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখে, একটা হচ্ছে কাপশিট আমাদের পাশের গ্রামে আর একটা আমাদের খারলে। এই প্রথম শুরু হয়েছে, এর আগের বছর আর এই বছর শুধু নবমীর দিনই পুজোটা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এখনো ওখানে সেইভাবে তোড়জোড় এই সব স্টার্ট হচ্ছে আর কি। তো এই দুটোই ঠাকুর দেখেছি আর এখনো কদিন আছি, দেখি কালকে যদি কোথাও যেতে পারি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওসগুলো দেখে। এখনও অনেক ভিডিওস আসতে বাকি আছে, ব্লগস আসতে বাকি আছে। তোমরা যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরানো ভিউয়ার্সরা রয়েছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওস ব্লগস কেমন লাগছে। তো আজকের মতো টাটা।